আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির করার জন্য। তার ব্যক্তিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে। আপনারা জানেন যে বিশাল বড় একটি চাকরি সার্কুলার, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল আলোচনাটা যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, চাকরি সার্কুলারটা দিয়েছে 11/4/2023 তারিখে, মানে রিসেন্টলি। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলুন মূল আলোচনাতে চলে যাচ্ছি। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কর্মচারী পরিদপ্তর থেকে যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও একবার দিয়েছিল সম্ভবত, মেবি, তো এটা আবার নতুন করে দিয়েছে। সেক্ষেত্রে তারিখ হচ্ছে 11/4/2023। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে তার অনলাইনে আবেদন করতে বলছে। আবেদন করার ঠিকানা হচ্ছে bpdb.teletalk.com.bdo থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনেক বড় একটি সার্কুলার এটা, আপনারা সবাই আবেদন করবেন আশা রাখি। তো আপনাদের সাথে আমরা 1 নম্বরে যে পদের নাম তারা বলছে সেটা হচ্ছে নিম্নমান হিসাব সহকারী। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড। এটাতে লোক নেবে টোটাল 300 জন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ এইচএসসি পাস থাকলেই চলবে, তবে বিভাগটা থাকতে হবে বাণিজ্য। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণীর জিপিএ 2.0-এর নিচে নয়, 2.0-এর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির উপর অবশ্য কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। মন্তব্যের ঘরে বলা আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 28/8/2019 তারিখের স্মারক নম্বর এত থেকে এত জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনগত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা এর আগে আবেদন করছেন একবার তাদের আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বরে দেওয়া আছে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, 11তম গ্রেড। এখানে লোক নেবে 25 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সমমান। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.0-এর নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। 3 নম্বরে আছে সিনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 12তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, সংশ্লিষ্ট কাজে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 3.2-এর নিচে চলবে না। এদের লোক নেবে 4 জন। 4 নম্বরে দেওয়া আছে জুনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, লোক নিবে 10 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.0-এর নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। 5 নম্বর দেওয়া আছে ডেসার, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, 18তম গ্রেড, এটাতে লোক নেবে 6 জন। এসএসসি পাস থাকলে চলবে এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় বিভাগ শ্রেণী মানে 2.0-এর নিচে কোনো পদে আপনারা 2.0-এর নিচে আবেদন করতে পারবেন না। 6 নম্বর আছে মিডওয়াইফ আছে আপনার, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, 18তম গ্রেড, এটাতে লোক নেবে 9 জন। এটাতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকলে চলবে। সংশ্লিষ্ট কাজে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা তো আপনি 2.0-এর নিচে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। নিরাপত্তা প্রহরী, লোক নেবে 464 জন, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এটা 20তম গ্রেড, ন্যূনতম 8ম শ্রেণী পাস থাকতে হবে অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতা 5'4" হতে হবে, বুকের মাপ 32 ইঞ্চি হতে 34 ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, শর্তাবলী দেওয়া আছে, শর্তাবলী অনেক কিছু বলছে তারা।
শর্তাবলী না পড়ি, শর্তাবলীর দিকে না যাই আমরা, আবেদনের আবেদন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি www.bpdb.electo.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 17/4 থেকে 7/5 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ, মানে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর একটা আবেদন কপিতে একটা ইউজার আইডি থাকবে, আবেদনপত্র সাবমিট সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনারা টাকা জমা দেবেন। তখন অনলাইন আবেদন করার ক্ষেত্রে ছবির মাপ হচ্ছে দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হচ্ছে 80/300 পিক্সেল। স্ক্রিন করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB দিতে হবে। অনলাইনে আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে, মানে সাবমিট করার আগে আপনার সকল তথ্য যে প্রার্থী আছেন সে শতভাগ নিশ্চিত করে হয়ে নেবেন আর কি, যে কোনো তথ্য ভুল আছে কি না। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন পিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। মানে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর অবশ্যই একটি রঙিন কপি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করার পরে সব ক্ষেত্রে আপনার কাজে লাগবে। SMS প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে সুন্দরভাবে। অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট, ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, গোলাটে, ঘষা মাজা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তো বলে রাখি যে যারা আবেদন করবেন, আবেদন করার আগে আপনারা প্রিভিউ দেখে নেবেন, অ্যাপ্লিকেশন প্রিভিউ যদি দেখবেন, দেখে নেবেন, দেখে নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে সব ঠিক আছে তাহলে আপনারা টাকা পে করবেন, নচেত আপনারা টাকা পে করতে যাবেন না। কারণ টাকা পে করার পরে আপনারা কোনো কিছুই করতে পারবেন না, পরিবর্তন, পরিমর্ধন বা পরিমার্জন কোনো কিছুই আপনারা গ্রহণ হবে না, আপনারা আর ই করতে পারবেন না, যে কারণে আপনারা প্রিন্ট প্রিভিউ দেখবেন এবং ছবি টবি সব ঠিক আছে কিনা, নামের বানান টানান ঠিক আছে কিনা, সার্টিফিকেটের সাথে সব কিছু মিল আছে কিনা, তারপর আপনারা ফাইনাল সাবমিট করবেন। এবং অবশ্যই সেটা সাবমিট করার পরেও আপনারা দেখতে পারবেন যদি টাকা না পে করেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে, আপনার সবার উপরে দেখবেন যে ইউজার আইডি লেখা থাকে। নম্বর ব্যবহার করে প্রার্থী নিমিত্ত আবেদন করবেন, যারা তারা এই ইউজার আইডিটা পাবেন, পাওয়ার পরে আপনারা টাকা পে করতে পারবেন। কোন পোস্টের জন্য কত টাকা পে করবেন এখানে সুন্দরভাবে বলা আছে। তো আপনারা প্রথম SMS যেভাবে দেবেন, BPDB স্পেস ইউজার আইডি লিখবেন, যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি থাকবে, আপনারা পাঠাবেন 16222-এ। পাঠানোর পরে রিপ্লাই অ্যাপ্লিকেন্ট টাকা চাবে, আপনার টাকাটা দিয়ে তারপর ES দিয়ে পাঠাইয়া দিবেন। দ্বিতীয় SMS দিবেন, BPDB ES স্পেস পিন, পিন নাম্বারটা প্রথম SMS পাঠিয়ে দিবে তারা, পিনটা দিয়ে আপনারা তাতে সেন্ড করবেন, বাস আপনাদের কংগ্রাচুলেশন দিবে। দেওয়ার পরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে আপনার জানানো হবে অথবা SMS এর মাধ্যমে তারা জানাবে। অনলাইনে আবেদন ক্ষেত্রে প্রাপ্তির পদত্ব মোবাইল ফোনের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায়, উক্ত নাম্বারটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এখানে আরও তথ্য আছে, আপনারা ওই সাইটে ঢুকলেই পাবেন। তো এখানে ডিসক্লেয়ারেশন একটা অপশন আছে, প্রার্থীকে অনলাইন আবেদন পর ডিসক্লেয়ারেশন অংশ এমন ঘোষণা আপনারা ওইটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো তার আগে বলে রাখি যে এখানে কাগজপত্র আপনারা রাখবেন, আপনারা যখন মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের কাগজপত্র লাগবে, এর আগে কোনো কাগজপত্র লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরি বিজ্ঞপ্তি। আশা রাখি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানতে চাইবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন।